হজরত আল্লাহ রদ্লাহ আনহু হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন কাফির ব্যক্তি কোনো সৎকাজ করলে দুনিয়াতেই তাকে এর স্বাদ গ্রহণ করতে দেওয়া হয় আর ইমানদারির কাজগুলো আল্লাহ তালা আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন এবং তার আনুগত্যের জন্য দুনিয়াতেও তাকে রিস্ক প্রদান করেন দুনিয়াতে রিস্ক প্রদান করেন এবং পরকালের জন্যেও তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সঞ্চয় করে রাখেন কিন্তু কাফির কোনো ভালো কাজ করলে ওই কাজের প্রতিদান স্বাদ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তাকে দিয়ে দেন অপর এক বর্ণনায় এসেছে আল্লাহ ইমানদার ব্যক্তির কোনো নেক আমলকে বিনষ্ট করেন না দুনিয়াতেও তাকে এর বিনিময় দেওয়া হয় আখেরাতেও তাকে এর প্রতিদান দেওয়া হবে কাফির আল্লাহর অস্তে অর্থাৎ নিঃস্বার্থভাবে যে সৎ কাজ করে তাকে দুনিয়াতে এর বিনিময় দেওয়া হয় আর সে যখন আখেরাতে পৌঁছবে তখন তার কোনো সৎ কাজই থাকবে না এবং যার বিনিময়ে কোনো প্রতিদান দেওয়া যেতে পারে এমন কোনো সৎ কাজ থাকবে না হাদিসটি মুসলিম শরীর হাদিস যে দুনিয়াতে আল্লাহ আল্লাতালার ইমান থাকার কারণে দুনিয়াতে আখেরাতে উভয় জগৎ ইমানদারদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন কিন্তু যে কাফের দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে পরকালীন জীবনে তার কোনো হিসা অংশ থাকবে না হজরত জাবে রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসল সল্ল সাল্লাম এরপরে উদাহরণ দিয়ে বলছেন যে পাশুক্ত নামাজের দৃষ্টান্ত তুলে ধরেছেন দুনিয়ার জীবনের যত আমল সে করবে এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো পাশুক্ত সলাদ পাশুক্ত সলাদ গুরুত্ব সহকারে যে ব্যক্তি আদায় করবে আল্লা রব্বুল আলমিন তার জীবনের মধ্যে কোনো গুণা রাখবেন না রাসুল রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে প্রবাহিত একটি বড় নহর তাতে সে যদি বার গোসল করে এবং গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না তেমনি পাশুক্তশালা তাতে করলে তার শরীরে কোনো গুণা থাকতে পারে না এই জন্য ইমান আমলকে সহি করা দুনিয়ার জীবনের প্রতিটি কাজ আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সম্পাদন করা এই জন্যে এই হজরতে আবদুল্লা আমর রাল্লা আস রিয়াল্লাহ তালা হুমা বর্ণনা করেন নবী করিম সাল্লাই সাল্লাম ইব্রাহিম সম্পর্কিত মহান আল্লাহ তালার যে বাণী তেলওয়াত করলেন ইব্রাহিম সালাম বলছিলেন মূর্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন ইন্না হুন্না আবদুল্লা ফা মানী ফোমিনী হ্যাঁ আমার রব এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করছে কাজে যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে তো আমার ওই সে আমার দলভুক্ত হবে সৌর ইব্রাহিম আয়াত ছত্রিশ আর তিনি নবী আলাহিসাল্লাম হজর ইসাল্লাম যে দোয়া করেছিলেন কোরআন আয়াত আসছে এই আয়াত তেলাওয়াত করেন ইং তো আজিব হুম ফা ইন্না হুম ইবাদুক ওয়েন তাকালুম ফাইজিজুল হাকিম আপনি যদি তাদের শাস্তি দেন তাহলে তা দেওয়ার অধিকার আপনার আছে আপনার বান্দাকে আপনি শাস্তি দিবেন অপরাধ করছে আর তারা আর যদি আপনি ক্ষমা করে দেন তারা তো আপনারই বান্দা আপনি তাদের ক্ষমা করে দিতে পারেন আর আপনি যদি তাদের মাফ করে দেন যদি শাস্তি দেন তারা আপনারই বান্দা আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনি তো অত্যন্ত মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল আপনি আমার বান্দাকে শাস্তি দিতে পারেন ক্ষমাও করতে পারেন আপনার বান্দা কিন্তু আপনি যদি ক্ষমা করেন আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সুরম আয়েদার একশো আঠারো নম্বর আয়াতে হজরত ঈসা আলাহতামে এই দোয়া প্রার্থনা আল্লাহ তালা কোরআনে তুলে ধরছেন অতপর রাসুলের কারিম সাল্লু আলাই সাল্লাম ইব্রাহিম এবং হজরতে ঈসা আলাহিসাল্লামের দুইজনের প্রার্থনা তুলে ধরার পরে তিনি তার দুই হাত রাফায়া দাইহি দুই হাত উঠিয়া দুই হাত উত্তোলন করে আল্লাহ তালার নিকট বললেন হে আল্লাহ উম্মতি আমার উম্মত আমার এই কথা বলে তিনি কেঁদে ফেললেন এই কথা বলে কেঁদে ফেললেন মহাম্মি আল্লাহ রব্বাল আলম জিব্রাহিলকে ডেকে বললেন জিব্রাহল ইজাহ ইলা মুহাম্মাদিন তুমি মুহাম্মদের নিকট যাও তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে তার কাদার কারণ জিজ্ঞাসা করো তবে তোমার রব অবহিত আছেন কেন কাঁদে তারপরেও তুমি তাকে কাদার কারণ জিজ্ঞাসা করো ফাতাহু জিব্রাহিল জিব্রাইল তার নিকট আসলেন ফাঁকবারাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লা করিম সাল্লি সাল্লাম জিব্রাইলকে যা বলার ছিল তা বলে দিলেন এ ব্যাপারে তিনি আল্লাহ তালা তো সবই জানেন সুতরাং মোহনাল বলালামিন আলমিন জিব্বার রিজিব্রাইলকে বললেন তুমি মোহাম্মদের কাছে গিয়ে বলো আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব সানুর দুই কাফি উম্মাতিকা ইন্না সানুর দুই কাফি উম্মাতিকা আমার হাবিবকে বলে ও বলে দাও তার উম্মতের ব্যাপারে আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব ওলা নাসুক আপনাকে চিন্তাযুক্ত করব না আপনার হাসলের ময়দানে আপনার উম্মত নিয়ে আপনি টেনশন আসেন আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব আপনি কোনো চিন্তা করবেন না হাদিস্ট মুসলিমের এই জন্য উন্মত হতে হবে উন্মত হতে হবে এক নামকা আসতে রাসুলের অনুসারী মুসলমান দাবি করলে হবে না উন্মত বলতে রাসুলের যে একবার বাস্তব জীবন অনুসারী রাসুলকে অনুসরণ করা রাসুলের সৈন্যতির অনুসরণ করা রাসুলের রেখে যাওয়া যে কাজ দায়িত্ব পালন করা কোন আনসন্ন মোতাবেক জীবন এবং জিন্দিগি গঠন করা রাসুলের রেখে যাওয়া যে যে বিধিবিধান রাসুল যে আদর্শ নিয়ে আসে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো এটি হবে রাসুলের উম্মত হিসেবে দাবি করা রাসুলের অনুসারী হিসেবে দাবি করা তাহলেই উম্মত হতে পারলে অবশ্যই রাসুল সাল্লাম আমাকে সুপারিশ করবেন কিন্তু আমি উম্মত হইতে পারছে কি না আল্লাহ বলে আলমী তার বান্দাকে ক্ষমা করবেন আমি বান্দা হইতে পারছে না বান্দা হতে হবে উম্মত হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তাল্লাহ বান্দা উম্মত হওয়ার তহফিদান করুক আসসালামু আলাইকুম